বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরো একটি এপিসোড দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে। শীতের শুরুতে চিতই পিঠার রেসিপি দিয়ে আজকের পর্বটা শুরু করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যারা নতুন রাঁধুনি, চিতই পিঠা তৈরি করতে পারেন না, তাদের জন্য খুব সহজে এই রেসিপিটি তৈরি করে দেখিয়েছি। সকল প্রকার টিপসগুলো দিয়ে দিয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। টিপসগুলো ফলো করলে ইনশাল্লাহ আপনারাও এই পারফেক্টভাবে চিতই পিঠা তৈরি করতে পারবেন। তবে আজকের চিতই পিঠার সিক্রেট কিছু টিপস রয়েছে, যার মধ্যে হচ্ছে আজকে আমি ভাত দিয়ে কিন্তু এই পিঠাগুলি তৈরি করব। আশা করছি আপনারা এই রেসিপি ফলো করলে ইনশাল্লাহ সফল হবেন। আমার রেসিপি এবং আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে ভাত। ভাত ঠান্ডা অথবা গরম যে কোনোটা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই আছে যারা চিতই পিঠা তৈরি করতে বেকিং পাউডার, ইস্ট এসব উপকরণ ব্যবহার করে থাকে। তবে এসব উপকরণ কিন্তু সচরাচর সবসময় আমাদের ঘরে থাকে না। তো আজকে আমি ঘরে থাকা ভাত দিয়েই এই পিঠা তৈরি করে দেখাব। প্রথমেই নিয়েছি এখানে আমি 3 কাপ পরিমাণে ভেজা চালের গুঁড়া। চেষ্টা করবেন ভেজা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করতে। শুকনা চালের গুঁড়ার থেকে ভেজা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে সবসময় পিঠার ফলাফলটা ভালো পাওয়া যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। লবণটা দেওয়ার পরে আটার সঙ্গে লবণটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরমের থেকে একটু গরম পানি। একদম বেশি গরম পানি দেওয়া যাবে না, তাহলে আটাগুলো ফুটে যাবে, তখন পিঠাগুলো কিন্তু অতিরিক্ত নরম হয়ে যাবে। এবং কম গরম পানি দিলেও পিঠাগুলি ভালোভাবে ফুলবে না। খেয়াল রাখবেন কুসুম গরমের থেকে একটু যেন গরম থাকে এবং হাতে পানিগুলো টাচ করা যাচ্ছে এমন গরম হতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একেবারে পানি ঢেলে দিয়ে ব্যাটার তৈরি করতে গেলে সে ব্যাটারটা কিন্তু আঠালো হবে না। অল্প করে পানি ঢেলে দেব এবং হাত দিয়ে একটু জোরে জোরে মুথে নিব। এতে করে ব্যাটারটা কিন্তু খুব আঠালো হবে, তখন আমাদের পিঠাগুলোও খুবই ভালো হবে। কয়েকবারে পানি অ্যাড করে দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। নিশ্চয় বুঝতে পারছেন ব্যাটারটা উপর থেকে ফেললে কিন্তু অনেকটা আঠালো মনে হচ্ছে, এবং এর কনসিস্টেন্সিটা কিন্তু একদম বেশি ভারীও না, আবার একদম বেশি পাতলাও না। আমি পরবর্তীতে আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিব। এখন এই ব্যাটারটা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আপনাদের যদি হ্যান্ড বিটার থাকে তো হ্যান্ড বিটার দিয়েও কাজটা করে নিতে পারবেন। এখন এই ভাতের মধ্যে থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণে ভাত ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতের পরিমাণ কিন্তু বেশি দেয়া যাবে না, তাহলে আবার পিঠাগুলি ভালো হবে না, অতিরিক্ত নরম হয়ে যাবে। ঢাকনাটা দিয়ে দিলাম। এখন এই ব্যাটারটাকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব, প্রায় 2 মিনিট। 2 মিনিট ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। খেয়াল রাখবেন ভাতটা যেন খুব ভালোভাবে পেস্ট হয়ে যায়। ব্যাটারটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবং এর কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন এর ঘনত্বটা কীরকম। উপর থেকে ব্যাটারটা ফেললে কিন্তু সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে, আবার এর থেকে বেশি পাতলাও করা যাবে না, তাহলে কিন্তু আবার পিঠাগুলি ভালো হবে না। আমি পানির সঠিক মেজারমেন্টটা এখানে বললাম না, কারণ আটার ক্ষেত্রে কিন্তু পানির পরিমাপটা কম বেশিও লাগতে পারে। আপনারা অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিবেন। চুলায় একটা লোহার কড়াই বসিয়ে দিয়ে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। আমার হাতে কিন্তু তাপ লাগছে। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠা কখনোই পারফেক্ট হবে না। এখন আমি পিঠার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটার দেওয়ার আগে প্রত্যেকবারে ব্যাটারটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরেই দিয়ে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যে কোনো ঢাকনা দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। অপেক্ষা করছি 2 থেকে আড়াই মিনিট। খেয়াল করেছেন হয়তো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে কোনো তেল ব্রাশ করিনি।
তেল ব্রাশ করলে কি হয়, পিঠার মধ্যে যে জালি জালি ক্রিয়েট হয় সেটা কিন্তু কখনোই হয় না। কড়াইয়ের তলা থেকে যখন পিঠাটার মধ্যে ছিদ্র তৈরি হয় তখনই কিন্তু পিঠাগুলো জালি জালি হয়। তো তেল ব্রাশ করলে এটা কিন্তু কখনোই হয় না, আমি অনেকবার ট্রাই করে দেখেছি। শুকনা কড়াই কিন্তু পিঠা একদম পারফেক্ট হয়। প্রায় আড়াই মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, এবার দেখে নেব পিঠাটার কি অবস্থা। মাশাআল্লাহ, পিঠাটার মধ্যে অনেক ছিদ্র ছিদ্র তৈরি হয়েছে এবং মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে কিন্তু ফুলে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পিঠাটা একদম পারফেক্ট হয়েছে এবং নিচে থেকে কিন্তু একটুও পুড়ে যায়নি এবং খুব সহজেই কড়াই থেকে উঠিয়ে এসেছে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমি আর বাকি পিঠাগুলো আপনাদের তৈরি করে দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য। প্রত্যেকটা পিঠা এরকম ফুলেছে এবং নরম তুলতুলে হয়েছে। এখানে আরেকটি টিপস আমি বলে দিতে চাই, যারা নতুন রাঁধুনি কখনো এই চিতই পিঠা তৈরি করেননি তারা ভুলেও গ্যাসের চুলাতে পিঠা তৈরি করতে যাবেন না। চেষ্টা করবেন মাটির চুলাতে এবং মাটির হাঁড়িতে পিঠা তৈরি করতে, ইনশাআল্লাহ আপনারা সফল হবেন এবং আমার দেওয়া সকল টিপসগুলো ফলো করার চেষ্টা করবেন। এখন একটা পিঠা আপনাদের ভেঙে দেখাই ভেতর থেকে কতটা ছিদ্র হয়েছে এবং জালি জালি ক্রিয়েট হয়েছে। পিঠা যতই ফুলুক না কেন, ভেতর থেকে যদি জালি জালি ক্রিয়েট না হয় তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। উপরটা মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে আপনারা দেখতে পেয়েছেন এবং ভেতরটাও দেখে নিন কতটা ছিদ্র হয়েছে এবং কত জালি ক্রিয়েট হয়েছে। ভিডিও করতে করতে কিন্তু আমার পিঠাগুলি অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, গরম থাকা অবস্থায় পিঠার তলাগুলি কিন্তু বেশ মচমচে থাকে আর পিঠা একদমই পুড়ে যায়নি দেখতে পাচ্ছেন। আশা করছি আমার আজকের এই সহজ এবং মজাদার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং রেসিপি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব, সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।